স্মার্ট সিটির রূপ পাচ্ছে সিলেট। সিলেট নগরীর প্রধান প্রধান সড়ক থেকে শুরু করে পাড়া মহল্লার সড়ক প্রশস্তকরণে নগরবাসীর অবদান শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে সিলেটবাসী বলেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। সোমবার নগরীর শিবগঞ্জ এলাকায় সিলেট সিটি কর্পোরেশনের উন্নয়ন কাজ পরিদর্শনকালে তিনি একথা বলেন। সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, নাগরিকদের অনেকে তাদের নিজেদের দোকান বাসাবাড়ি সীমানা প্রাচীর ভেঙে সড়ক প্রশস্তকরণের জন্য ভূমি দিয়েছেন, ফলে নগরের বিভিন্ন এলাকায় সড়ক প্রশস্ত করা সম্ভব হয়েছে। নাগরিক সুবিধা নিশ্চিতে তাদের এই অবদান শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে সিসি। সিলেট নগরীকে একটি আধুনিক স্মার্ট সিটি হিসেবে রূপান্তরের নগর জুড়ে চলছে উন্নয়ন কাজ। সড়ক প্রশস্তকরণ, ড্রেন ও ফুটপাথ নির্মাণ, গুরুত্বপূর্ণ চত্বরগুলোতে সৌন্দর্য বর্ধন কাজ চলমান রয়েছে। করোনা পরিস্থিতির কারণে উন্নয়ন কাজে অনেকটা বিলম্ব হলেও দ্রুত সময়ের মধ্যেই চলমান কাজ শেষ হবে বলে জানান সিসিক মেয়র। এর আগে নগরীর পরিচ্ছন্নতার কাজ পরিদর্শন করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। নগরীর পরিচ্ছন্নতা সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, নির্ধারিত স্থানে আবর্জনা ফেলুন, প্লাস্টিক কাচ সহ অপচনশীল বর্জ্য ছাড়া বা ড্রেনে না ফেলে আলাদাভাবে সংরক্ষণ করুন। এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর রেজাউল হাসান লুদি, কাউন্সিলর এ বি এম উজ্জ্বল, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী আলী আকবর সহ সিসিকে সংশ্লিষ্ট কর্মচারীগণ।